আজকাল দেখুন আমি বিয়া শাদীত গেলে মানতে হব বিয়ে ফাঁসবি। বখারি শরীফের মধ্যে আবু আব্দুল্লাহ জিনিস চাইও, এক নম্বর হইল সলাত নমাজি না বে নমাজি হইলা চাইও, দুই নম্বর অগুরে কিতা চাইও খানদান, তিন নম্বর তোলা রং চাইও, চার নম্বর তোলা তোমার মাল আসবাব ঢুকাইও। ও ঘটনা একজন আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল বখারি রহমাতুল্লাহি তাআলা কিতাব ইন্দিকার মধ্যে আনিয়া দেখাইছেন, ছেলেদের সময় শাদী দিতা মেয়ের লগে চারটা জিনিস হইতো। ইয়াদ রইবনি তোলা মাথা, আমি মুসাফির আপনারা নুমুখী, আপনারা আমি আমার নমাজ দুই রাখাত, আপনারা নমাজ ফুরানান লে তোলা মাতিবা। ফজর নমাজ ফুড়িয়া কিন্তু যাই মুখে, আমি দশটা জাকাত ফসা লাগেছিল তার ফজর আগ পর্যন্ত বুঝছো, আমার ভাইলি বা আমার বাবুল বাইর আমি আস আর ফজর বাদে আমি যাই মুখে ঠান্ডা দিতাম না বুধবার নমাজ। এর লাগি আপনারা নবীর লোকে মায়া আছে না আছে আছে নাই তেন বখারি শরীফ আনজন সাই জিনিস সাদি দিও, ছেলে সাদি দিতে মেয়ের লগে চারটা জিনিস রইত, এক নম্বর হইলো নমাজি, দুই নম্বর হইলো খানদান বালা হইতো, খানদান যদি বালা হয় না তো শিলতরে ঘটনা হয়েছে মানুষ যে সময় যাই নানি মেলুইয়া আফরের দিন বিদায় দিতে কিছু কাপড় চোপড় আপনার এটা দিননি দিন নানি বৌ না দিয়ে দিন নানি হিন্দু স্যান্ডেল দোকান দিয়ে বিদায় দিছুন নাউজুবিল্লাহ হিমিদ আলী ফল খাইনে বাদে দেখা যায় এটা খুরুন্ডা বুঝছেন মান, এই দাঁতর মাথা একজন হতিস বখারি শরীফ আনছেন আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল বখারি রহমতুল্লাহ তাআলা বখারি শরীফ আনছেন, এই বালা মা তো হান্দা কেউ মোবাইল থইও, আমার মোবাইল নম্বর হলে ফাইতে না তোমার বদলি যায়, এর লাগে মোবাইল নম্বর আমি আপনারা দিয়ার মোবাইল লই বা কোনো সময় কোনো ফতোয়া লাগে আপনারা ফোনও গফ করবা, ই আলিমে মানন না হো আলিমে মানন ও আলিমর ফোনও ধারণ রাখি আমার জিগার করিও, আমার মোবাইল নম্বর হইল 9435886452, কোনো আলিমে ফতোয়া দেয় কোনো ফতোয়াত মানটা না আমার মোবাইল লগে ধারণ রাখিও আর আলিম রেখো দারণ ফোনও মাতিতা বুঝছো না, সবসময় তো ফাইতে না কিন্তু ফোনে মাতিতে ভাই ফাইবা 9435886452 এই ফোনে আপনারা যে কোনো সময় ভাইবা, আমি খোলা থাকে, আমি টাচ মোবাইল চালাই না আমি ছোট মোবাইল চালাই দেখেন মানুষ আউয়া নানি ও বেদাক আউয়া মানুষ দেখো সারা মানুষ শিয়ান আর আমি হইলে আউয়া নানি আউয়া মানুষের খাম দেখো আউয়া মানুষের খাম হইলো ছোট মোবাইল বুঝছেন মাত। তা বখারি শরীফের মধ্যে আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল বখারি রহমতুল্লাহ তাআলা আনন সাইটা জিনিস সাইয়া ছেলে শাদী দিও আর বিয়ার মধ্যে কোনো অসুবিধা হইতো না, এর তাকে কইছেন নমাজি সাইয়া আনিও, নমাজি সাইয়া আনলে মুগরের মধ্যে খৈর বরকত হইব বড় করে বলো সুবহানাল্লাহ, লগা কুরআন ফড়নওয়ালা আনিও, কুরআন শরীফ যে সময় বাচ্চা ফোড়া ধরব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই মেয়ে যদি ফোড়ে দিয়ে ছেলে এই মেয়েরে কোনো শ্বশুর শ্বশুরে মারবানি আপনারা কইন কোনো খেয়ে মারবনি স্বামী মারবনি ফজর নামাজ ভরিয়া যদি মেয়েটা যদি নতুন হই না ইয়া যদি কুরআন শরীফ বার করিয়া ভরে ভাবি আই আলা ইউরাব্বিকুমা তুকাজিবান এর লাগে গর হর বরকত হইব, কোন কোন ফুলি নাইলে দেখো গরর ধন সম্পত্তি বাড়ে আর কোন কোন ফরি বার হইলে ফরি বাটে ডুবাই শেষ করিলা এগু বে নমাজি, নমাজি সাই বখারি শরীফ আনজন নমাজি, বখারি শরীফ যেন লেসনের নাম হইল আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল বখারি রহমতুল্লাহি তাআলা, তান যেদিন ইন্তেকাল হয়ে গেছেন সারা মানুষ তান খবর গেছেন, যাওয়ার ফলে সারা মাটি মুসে মুসকি আম্বরের খুশবু হয়ে গেছে, খুশবু হওয়ার ফলে মাটি গুন্দা নাও নিতে নিতে তান লাশ বাইর করে লইছেন, এর ফলে নিয়ে আবার ইমাম বুখারি রহমতুল্লাহ তাআলার নিয়ে মাটি দেওয়া হয়েছে, আবার মাটি নিতে নিতে আবার লাশ বাইর করে লইছেন, আবার ইমাম বুখারির নিয়ে খবর রাখা হয়েছে, রাখার লগে উপরে মাটি দেওয়া হয়েছে, আবার মাটি নিতে নিতে লাশ বাইর করে লইছেন, সারা আলিম হলে জমিছেন জমিয়া কইলা আল্লাহ ইমাম বখারিরে যদি সুগন্ধ যদি মাটির থেকে সরাও না তে থান লাশ বার লাশ বার করে লইবা, ইমাম বখারির উপরে তাকে তুমি সুগন্ধ মাটি সরাইয়া নিলা বলো সুবহানাল্লাহ। ও বখারি শরীফ আনছেন আল্লাহ কুল্লুক মুরাঈন ও কুল্লুক মাসুনান রাইয়াতি, ইমাম বখারি ও হদিস গুয়ানিয়া দেখাইয়া কইতা আমি কিয়ামতের দিন ডরাইয়ার আল্লাহ নিয়া মানে জিম্মাদার সম্বন্ধে সওয়াল হইলে নি আল্লাহ আমারে দুজখ দিলাইন, ইমাম বখারি রহমাতুল্লাহি তাআলা প্রথম তার হদিস রে আনছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর ইমাম বখারি যে সময় তার হদিস শেষ হইলে তার 30 নম্বর পারা হুজরা সুবহানাল্লাহ ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ও ইমাম বখারি কই তিশো ভাড়ার মধ্যে আনিয়া কইলা প্রথম যে হদিস আনজন কইলা ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লি ইমরি মামান ওয়া ফমান কানা হিজরাত ইলা দুনিয়াম, মদিনা মুনাওয়ারার মধ্যে আল্লাহর হবিব যে সময় গেছুন যাবার পরে কইলা যে হদিস ফলিলা ও হদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লি ইমরি মানাওয়া ফমান কানা হিজরাত ইলা দুনিয়া, ও ইমাম বুখারী কইতে আমি যেদিন বুখারীর শেষ করিয়া তিশ ভাড়া সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম,
সারা দুনিয়ার মানুষ যদি এক পাল্লার মধ্যে তুলি দেও আর সুবাহান আল্লাহ বিহামদিহি সুবাহান আল্লাহ আহিল আজিম ও তসবি যদি ভালো হতে কইরা ও তসবির ওজন আল্লাহ বাড়াইয়া দিলেই বা ভালো সুবাহান আল্লাহ এর লাগে আমার বুজুর্গ কখন মসজিদ মাদ্রাসা এটা অতিরিক্ত বালা এর লাগে ইমাম বখারি আনছেন তোমার ছেলে যে গোসা দিয়ে দিতে হোক ভুয়া করে ফুড়ি করে আনতে নমাজি সাইয়া আনিয়ে গুয়ার অসুবিধা ধরত নাই ফুড়ি যে সময় করো নমাজি ইয়া হামাই দিই বই ফরি মারো কোনো অসুবিধা হইতো না বাড়িব বালা জিনিস করতে হইলে নমাজি লাগবো বেনমাজি ফুড়িয়া নিয়ে নষ্ট করিও না ও ইমাম বখারি রহমতুল্লাহ দেখাইলা আনিয়া দেখাইন তুমি তার বেশি অংশে বালা খাম করিয়া যাইও বালা খাম করিল তোমার তার লগে বেশি অংশে লাভ হই যাইব গিয়াম কিয়ামতর অধীন জিম্মাদার সম্বন্ধে জিগার করা হইব যেমন ইমাম সাহেবরে জিগার করা হইব মাদ্রাসার শিক্ষক হলে জিগার করা হইব স্কুলের মাস্টারটে জিগার করা হইব ওয়াইজ হলডে জিগার করা হইব খিতা জিগার করা হইব তুমি জিম্মা সম্বন্ধে তোমার চল করা হইব এর লাগে ইমাম বখারি ডরাই দিরা কই দিরা আমি সব হদিস থাকি আমি ডরাই আর আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসুরান রাইয়াতিহি আমি ও হদিসর দ্বারা ডরাই আর আল্লাহ আমার উনি দুজখ দিলাই বখারি লখান মানছে তাই ন ডরাই দিরা তানে উনি দুজখ দেওয়া হই যায় এর লাগে সাহেব হল মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরিস্তান ইতার দিকে বেশি অংশে তুমি তার খেয়াল করিয়ে চলিও মরা বাড়িত গেলে দেশ আনি বেটিন যে বেগানা পুরুষ দেখিলাই আপনারা ইন হরিমন্দ কইয়ার না আমি রাতাবাড়ি বা এই যে রুফার গুলো কইয়া যাইয়ার না আমার শিলচরের কথা কইয়ার গত জুম্মা তো আমি কইছি শিলচর ও তারা ফুর যাইতে দেখবা তোর বাম চাইছে পাঞ্জাব দারো আমি জুম্মা ফোড়াই তা আমি কইলাম যে ময়ও তো গেছো যে সারা বেটিন যে গেছো কি বেঠা মুখ দেখা না যাইস ইনো আপনারা কইয়া দিয়া যাইয়ার যে বেটিন যে বেটি তোমার শরীর তো তোমার যাইজ নাই বেঠার মুখ দেখা যাইজ নাই কুটুম খেস নাই কিচ্ছু নাই বেগানা বেটিন দিয়ে বেগানা পুরুষের মুখ দেখিও না আর বেগানা বেটা ইন তুমি দেন বেগানা বেটিন ও মুখ দেখা যাইও না গুনা গুনায় কবিরা এগো গুনা যে কোনো গুনা নাই যে কোনো বেটার মুখ যে কোনো বেটিন দিয়ে গিয়ে মরার গিয়ে দেখিও না ফুয়া ফুড়ি বাতি যে যারা আসুন রক্ত এর আগে দেখতায় আমরা ময়ত বাড়িতে গেলে দেখো আশা আসি করে হেও ঠাট্টামিও করে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানা গেছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাত মইয়ত লইয়া যাইতরা যাইতে কইতা এই মইয়ত বড় বালা এই মইয়ত বড় বালা হযরত উমর কইছেন ওজাবাত ওজাবাত আরক মইয়ত লইয়া রওনা দিছেন রওনা দেওয়ার পরে কইলা এই মইয়ত বড় বালা কইলা ওজাবাত ওজাবাত আরক মইয়ত লইয়া রওনা দিছেন রওনা দেওয়ার পরে কইলা এই মইয়ত বালা না এই মইয়ত বালা না কইলা ওজাবাত ওজাবাত ও সময় কইলা ইয়া আমির আল মুমিনিন আমি যে মরারে কইলাম বাল্লা বাল্লা আপনি ওয়াজিব কইলা আর আমি যারে বাদ কইলাম দেন বাল্লা না তুমি কইলা ওয়াজিব আমি বুঝছি না বলে বুঝছো না নি আল্লাহর হবিবে ফরমাইছেন কোন মইয়তরে যদি 40 জন মানছে বাল্লা কইন দে আল্লাহ নেককার কইলেন হলো সুবহানাল্লাহ ইয়া আমির আল মুমিনিন বলে 10 জনে কইল বলে নেককার 4 জন মানছে কইল নেককার এর লাগি জনজার নামাজ গেল দেখিও মানছে কইল হিতারাবা আমল আখলাক বাল্লা নি যদি আপনারা বাল্লা কইলেন তে মইয়তরে নেককার লেখা হই যায় বলে সুবহানাল্লাহ এর লাগে মানুষের দাম হাল্লত বালা হরিও মানচর লাগে বালা ব্যবহার হরিও মানচর লাগে বালা কথা হইও মানচর লাগে চলা ফিরা করতে বালা উজু করিয়া যে সময় আপনার রইতা বালা রইতা এর লাগে দেশ নানি ছেলে সাদি দেওয়ার পরে কোনো সময় দেখিও মা বাপ তো ইয়া হে শিলচর গেছে কি বালাটি আমার দারো বেদান বালাটি আসুন চাকরিয়ান পাঞ্জাব উঠল দারো যে জানি কিন্তু দেশি বালা বালা চাকরিয়ান কইল আমি আর চাকরিয়ান দিয়ে কইলাম তুমি ইনো বালাটি খেনে বলে জি না নেনা ডনবক্স তো ফলিতো বলে তোর বাপে খিলা ফলাইয়া তোরে চাকরি করলাম গাঁত রইয়া বুধবার আইন মার বাপায় গরো খান্দি ঠাইন ডনবক্স ফলাইবার লাগে নেনা লইয়া বালাটি গেছে মা বাপর খবর নাই ঠেন গরো মানুষের দোয়া খবর নাই মোবাইলও মাত লইয়া যাও ঠেন গরো মানুষের দোয়া ডাইরেক্ট খবর নাই এর তাকি এক গুরো হইল বল আক আক শব্দ রইল মা বাপর না ফরমান মা বাবার না ফরমান দোয়া খবল নাই ধৈল মল্লাসর মুদ মিনাল খামর যে মানছে মদ খায় তার দোয়া খবল নাই তিল মল্লাস আর দৈয়ুস যে মানছে সুকুল গিরি করে তার দোয়ারে আল্লাহ সমান তুলইন না এর লাগে আজ থেকে আপনারা শিকার হরজ্ঞা আমরা মিশা মাতিতাম না সুকলিও করতাম না ফরর মাত মারতাম না আর মা বাপ রে তো ইয়া বেমার আজার ফালাইয়া ডন বক্স তো ফলাই বার লাগে নেনা লইয়া বালাটি না এরার খেজমত করা লাগে বহুত মুসলমান আছে চাকরিয়ে গুয়ে গেছে নেনা লইয়া হরি গেছে মা বাপ এমনি খান্দি তারা গরো বুঝা দোয়া খবর লইব নি ফরজগার ফরজগার গেছে গিয়া নেনা তুমি হরু থাকতে নেনা বড় করতে বাবা কষ্ট হয়েছে নানি মার কষ্ট হয়েছে নানি ও মা বাপ পাল্লা ইয়া তাই ডন বক্স ফলাইবার লাগে শিলচর ভাড়া দিয়ে গেছে কি নেনা ইঞ্জিনিয়ার বানাইবার লাগে যে সময় ইঞ্জিনিয়ার হয়ে গেছে ভালা পয়সা কড়ি ফাইছে তোমার দুই দামসা দিছে বুঝছো না হইয়া বালা বানা তাবলা দিব
এর লাগে মার বাবার সম্মান দিও, অবিলোয়ালিদাইনি আসানা, অবিলোয়ালিদাইনি আসানা, আল্লাহ কইরা তোমরা সুব্যবহার করিও, বালা ব্যবহার করিও, বালা বালা ব্যবহার করিও, বালা ব্যবহার করলে তোমার দান্ডে আল্লাহ বালা করবা, তোমার বাবারে যত বালা করবা সম্মান দিবা, তোমারে আল্লাহ তো সম্মানই মানাইয়া দিবা। আমি আমার বাবার একটা কথা আসিম, আমার বাবার ছাত্র তাতে কইলা তুমি সাদা খাইও না, এখন আপনারা পরীক্ষা করে দো আমি সাদা খাই না। আমার বাবা কইছেন কোনোদিন দেখবে বড়রে ফাইলে তাজিম করিও, ছোটরে মায়া করিও, আমি বাচ্চান্ডরে ফাইলে বেশি অংশে মায়া করি, বড়রে ফাইলে আমার থাকি বেশি অংশে তার নেকি করছেন না, আমার থাকি বালা। বাবারে বেশি অংশ স্মরণ করিও, যে মানছে তার বাবারে বেশি স্মরণ করবো, মারে বেশি স্মরণ করবো, দুনিয়ায় তার আল্লাহ ইজ্জত বাড়াইয়া দিবাম। আর যে মানছে তার মা বাবারে ইজ্জত দিত না, তার আউলাদে তার জমিনের মধ্যে ইজ্জত দিত না। তো ইজ্জু মানতাসা ও তুজিল্লু মানতাসা ও বিয়াদিকাল খায়র, আল্লাহ যারে চাইবা তার ইজ্জত দিবা, যারে চাইবা রেসুয়া করি দিবাম। লাগে যারা মা বাপ আসুন, মা বাপরে সম্মান দিও। আমার বাবা মা আড়াই লেছি, মা বাবা আড়াইয়া হারলে 2006 হজো আর ফার ময়দান ওখান দিয়া বললাম আল্লাহ বাবাও নাই মাও নাই, ও 2008 গিয়া বাবার হজ লইয়া গেছিলাম। আর ফার ময়দান গিয়া বললাম মায় ভেটো তৈলা থান দুষ কইল্লা গি দাও, 2010 মার হজ লইয়া গেছিলাম। এর লাগে তিনবার হজ গেছি, কোনো বদলি হজ গেছি না, জিগার করবা। ও আমার মৌলানা শিলচরি ও দোকা আমার দারো দেশনি কবা থান এনরে সাইয়া নি লাগে বেজালি শুনি। আপনারা আপনারা যদি মানুষ ফোলাই তারা শিলচর বাড়ি নেন জি মৌলানা আজির উদ্দিন সাহেব, ও দারো আনছি বো মায়া থাকে থাকে না, এর লাগে মায়া থাকে মানুষের, বালা মানুষের লগে বালা ব্যবহার করা লাগে, বালা জিকির আসকার করা লাগে। মা বাপ আইসো বাড়ির বেশি অংশ মুকুতি সহ দোষ সব বড় করে বলো সুবাহান আল্লাহ, বালা হকান যে আলিমর মুকুতি সহ দোষ সব, মা বাপর মুকুতি সহ দোষ সব, মা বাপর দোয়া ডাইরেক্ট কবুল, অন্যর দোয়া কবুল হইতে পারে ইয়া না হইতে পারে, মাতা পিতার দোয়া ডাইরেক্ট কবুল বড় করে বলো সুবাহান আল্লাহ। এর লাগে মা বাপরে সম্মান দিও, মা বাপ যদি মারা যায়, বাবা যদি মারা যায় না ওলা দেখ ইয়া বইয়তরে বাল্লা মতি তুই আল্লাহ আমার বাবা মারা গেছে, আমি খুনা কাম আর রুফার গুল এত অঞ্চল হলো আমার বাবাটা কি সারা মানুষ বাবাটা কি আমার বাবা আর হইত না। এর লাগে বাবা যদি মারা যায় দে বলা মতি দোয়াই হো, গুসল গুসল দেবাই হো, খবরও যাই হো না বলা মতি তুই থুইয়া দোয়া করি আল্লাহ আমার বাবারে আমার খাবাইয়া বড় করছো, আল্লাহ আমার বাবা আমার খাবাইয়া বড় বাল্লাইয়া তুইয়া গেছো আমার বাবার খবর থুলা মায়া খান হরি রাই হো। এর লাগে আল্লাহ পাক পরবর্তীকে আরো অনেক কুরআন ঘোষণা করেন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, মা বাপ থাকলে তোমরা সম্মান দিও, আর মা বাপ যদি আমার লাখান হারাইলাও তে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা দি তোমরা কিতা করে দোয়া করিও। মদিনা মনোয়ারা মসজিদে নববীর মধ্যে আল্লাহর হবিব একবার গিয়া মসজিদে নববীর বাত একজন মেয়ে মানুষ গেছেন যাইতে আল্লাহর হবিব উবাই গেছেন, উবা নির্ভরে সাহাবায়ে কেরাম বলে বলে ইয়া রাসূল আল্লাহ একজন বেটি মানুষ দেখি আপনি খাড়া হইলা এখানে, মানে আমি খাড়া হয়েছি চিন্তা না নি বলে জি না এনরে চিন্তি না এন কাপড় সুন্দর না বেটি দেখতো বালা লাগে না, মানে এই না আমার দুধ মা হালিম আসা দিয়া রাতি আল্লাহ তাআলা না আমার দুধ মা আমি থান দুধ খাইছো আমার দুধ মারে ভাই আমি মদিনার মসজিদের মধ্যে উভয় সম্মান দিছি, আমার মা আমি না 6 বছর বয়স আমি আড়াই লাইছি, আমার মা ভাইলে আমি ফিটিট লাগাই আমি চক্কর লাগাইতাম বড় করি বলো সুবহানাল্লাহ। এর লাগে মা বাপ থাকলে সম্মান দিও, আর মা বাপ যদি আর আইলো তে খবরের দ্বার গিয়া বেশ করে ফোলাশোনা করিও, জিয়ারত করিও, আর হই আল্লাহ আমার মা ইয়ার বাবারে তুমি ধুলা দয়া মায়া খান ফেলিলাও। সাব হল বুজুর্গ হল এই দুনিয়াত কোনো কিচ্ছু যাইত না, সব বেখা মার বাবা গেলে কি দুনিয়া তার আইন না আইবা না শুনছে। আজ তার দুনিয়া যদি সারা মানুষরে বাবা তাহতে আপনারা আনিপুর বাজার গিয়া জবাব দিবানি, বাবায় যদি ফুয়া দেখিলে কইব একু মিষ্টি খাইয়া যাও কইনেন, আমি ছোটো আমি কাফিয়া ফুলিয়া দিছো মরহুবাত মনসুবাত মঞ্জুরাত কাফিয়া আলিম হল বুঝাই তারা, আমি কাফিয়া ফুলিয়া দিছো আমার বাবাই হয়ে গেছিল আমারে বললো বাবা তুমি আইসো কি তালে আমি তোলা খাজি আইছি খোল আমার খাতা লইতাম আর মিষ্টিও খাইয়া যাও, এখন আমি আনিপুর বাজারে গেলে আমার খাবাইবেন হ্যাঁ আশাল্লাহ একজনে মাদ্রাসাত 50টা টাকা দিছ আপনারা সাব হল উঠি উঠি তোলা তোলা আমার সামনে দিবা, আমি দোয়া করবো আপনারা শিলচর গিয়া খাইল সকালে যে আপনারা জানবো যে এই দারুসুন্না মাদ্রাসাত আপনারা 10 টাকা 5 টাকা 1 টাকা উঠি উঠি আপনারা দেখবা অসুবিধা নাই, আমি এখানে 1 টাকা পাইলেও দিয়া যাইবা।
শরীর কইয়া দিবা কিটা মানে চাবো এখান নবীর মাদ্রাসা আমি বড় খুশি হয়েছি আমি মাদ্রাসার জলসা খাট চালি না গান্তাই মাদ্রাসার দেখবা আমার নেই আমি গোলসা বন্ধ মাদ্রাসার যাই অন্য অন্য মাদ্রাসাগুলোতে আমি বেশি যাই দেখবা আপনার খেয়াল করি দেখবা আমি হুজাই দুইটা মাদ্রাসা আছে ফজল কুরআন হাফিজিয়া মাদ্রাসা এর বাইরে লঙ্কা তিন চারটা মাদ্রাসা আমি জলসাদ যাই দিকে আমি এপ্রিলও যাই আর কি খবর লাগাই দেখবা অন্য জলসাদ কম যাই মুদ্রাসার জলসা হইলে আমি দেখবা একবারে হাবুতে ফেলাই আমি আর আনা দিই হরিকা নবীর মাদ্রাসা এর লাগে এক টাকাও থাকলে আপনারা ফগটো ও সামনে দিয়া যাইবা আমি আপনার লাগে লাস্টে দোয়া করবো আর টান্টুর সাবাইত্রা আপনারা খেয়াল করবা হ্যাঁ টান্টুর সাবাই আমি